বিশ্বাস 2017 সালে WBCS পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসেবে বর্তমানে কর্মরত। আমি আমার প্রিপারেশনের সময় একাডেমিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম এবং আমার মনে হয় একাডেমিক অ্যাসোসিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রয়াসটি এই মুহূর্তে ছাত্রদের জন্য ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সেটি হলো মক টেস্ট। এই মক টেস্ট পরীক্ষার পরিপ্রেক্ষিতে এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রত্যেকটি সিরিয়াস অ্যাসপিরেন্টের উচিত একটি ভালো মক টেস্টের সুবিধা গ্রহণ করা। কারণ এ থেকে বোঝা যায় যে আমার পরীক্ষার প্রস্তুতিটা ঠিক কতটা এগিয়েছে বা কি কোন জায়গায় আছে। সেক্ষেত্রে একাডেমিক অ্যাসোসিয়েশনের এই মক টেস্ট ভীষণই উপযোগী। কারণ প্রথমত এই মক টেস্টের প্রশ্ন অনেকটাই বিএসসির যে ধরন ফলো করা হয় সেই ধরনের ওপরেই তৈরি করা হয়, যে কারণে পরীক্ষার সাথে একটা আগে থেকে পরিচিতি তৈরি থাকে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মক টেস্ট 20 জন 30 জন বা 100 জনের মধ্যে হয় না, প্রায় গোটা পশ্চিমবঙ্গের 1500 থেকে 2000 ছাত্রছাত্রী এই মক টেস্টটি একসাথে দেয়। যে সেক্ষেত্রে বেশ বড় একটা পরিসরে নিজের যে জায়গা, আমি আমার কম্পিটিশনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যাচাই করে নেওয়ার একটা বিশেষ সুযোগ থাকে, যেটা আমার মনে হয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিজের কনফিডেন্স তৈরির জন্য এই মক টেস্ট খুবই উপকারী।